হুজুররা এত সুখী কিভাবে থাকতে পারে? দেখবেন হুজুররা অল্প টাকা কামাই করে, কিন্তু ওই টাকার মধ্যে বরকত কিভাবে হয়? আর কত কত হুজুররা তো এরকম টাকা কামাই করে আল্লাহ এরকম বরকত দেয় যে আপনি ভাবতেও পারবেন না যে এত ধনী হয়ে যায়, এত মালদার হয়ে যায়। তা কিভাবে হয়? শুধুমাত্র ছোট্ট একটি আমল করুন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 70,000 ফেরেশতা আপনার জন্য নির্ধারিত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা আপনার জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকবেন। এই আমলটি আমিও কিন্তু করি, আপনিও করেন ইনশাআল্লাহ। আমি ভাবলাম যে এই আমলটা আপনাদেরকেও জানানো দরকার, আপনারাও যেন সুখে শান্তিতে থাকতে পারুন, আপনারাও যেন যে আল্লাহর তরফ থেকে গায়েবী মদত পাইতে পারুন। এজন্য এই ছোট্ট দোয়াটি আপনারা আমল করেন সবাই মুখস্থ, কিন্তু খালি আপনারা জানেন না। এই হাদিসটি কোথায় এসেছে? হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে আর সন্ধ্যা এই ছোট্ট আমলটি করতে পারবে, অর্থাৎ আউযু বিল্লাহি সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এই আমলটি আউযু বিল্লাহি সামিউল আলিম আপনার মুখস্থ, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো মুখস্থ রয়েছে, শুধু ছোট্ট একটি দোয়া অ্যাড করবেন, আউযু বিল্লাহি সামিউল আলিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইটি আপনি তিনবার পড়বেন। পরে আপনারা সূরা হাশরের যে আখিরি তিন আয়াত, অর্থাৎ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাররু লাহুল আসমাউল হুসনা ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকীম। এই আখিরি তিন আয়াত আপনারা এই আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এর সাথে সকালে আপনারা পড়বেন, ফজর নামাজের পরে এই আয়াতটি পড়বেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইটি পড়ার পরে আপনারা সূরা হাশরের আখিরি তিন আয়াত পড়বেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার জন্য পুরো দিন 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর আপনাকে যদি আল্লাহ মাগফিরাত করে দেয়, আপনার কাছে যে বরকত আসবে ঠেকায় কে, আপনাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে, আপনি ইনশাআল্লাহ কামাই রুজি বরকত পাবেন। যে হুজুররা অল্প টাকায় বরকত পায় এই জন্যই আপনারা হুজুরদের মতো এই আমলটি করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেওয়া হবে। আর আপনারা এই আমলটি সন্ধ্যাবেলায় মাগরিব নামাজ পড়ে পড়বেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে সূরা হাশরের আখিরি তিন আয়াত পড়বেন, ইনশাআল্লাহ পুরো রাত আপনার জন্য সওয়াব লিখতে থাকবে, আর মাগফিরাতের দোয়া 70,000 ফেরেশতায় করতে থাকবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।